আজ ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। আর এই সিদ্ধান্তের কারণেই প্রথমে ব্যাট করতে হয় আরসিবিকে। যদিও প্রথমে ব্যাট করতে ভক্তদের একবিন্দু নিরাশ করেনি আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 218 রান করে তারা। তার মধ্যে অধিনায়ক ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে 39 বলে 54 রান এবং বিরাট কোহলির 29 বলে 47 রান। তাছাড়াও রজত পাতিদারের 23 বলে 41 রান এবং ক্যামেরুন গ্রিনের কাছ থেকে আসে 17 বলে 38 রানের ইনিংস। শেষে দীনেশ কার্তিক ও গ্যারেন ম্যাক্সওয়েল যৌথ প্রচেষ্টায় 218 রান করে শেষ করে আরসিবির ইনিংস। গ্যারেন ম্যাক্সওয়েল 5 বলে 16 রান করেন। চেন্নাইয়ের এই ম্যাচ জিততে হলে স্কোরবোর্ডে তুলতে হবে 219। তাছাড়াও কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল 201 রান। আর এই লক্ষ্য নিয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। তার উইকেটটি নেন গ্যারেন ম্যাক্সওয়েল। তৃতীয় ওভারে ড্যারেন মিচেল আউট হয় মাত্র 4 রান করে, তাকে ফেরান জস দয়াল। শুরুতে 2 উইকেট হারায় রাসেন রবীন্দ্র এবং আজান্তে রাহেনে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যান। এই জুটি মূল্যবান 66 রানের পার্টনারশিপ করেন। এরপর রাহেনে ব্যক্তিগত 22 বলে 33 রান করে লকি ফার্গুসের বলে আউট হন। কিন্তু শেষ মুহূর্তে রসিন রবীন্দ্র তার মূল্যবান উইকেটটিও হারান। তিনি 37 বলে 61 রানের দুর্ভাগ্যবশত রান আউট হয়। পরবর্তীতে ব্যাটার শিবম দুবো 15 বল খেলে মাত্র 7 রান করে গ্রিনের বলে আউট হয়। অন্যদিকে মিশেল সান্ত্বনাও 3 রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়। এখান থেকে দলের সমস্ত দায়ভার এসে দাঁড়ায় রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির উপর। জাদেজা এবং ধোনি 61 রানের মূল্যবান পার্টনারশিপ করেন। এদিকে ধোনি 13 বলে 25 রান করে জস দয়ালের শিকার হন। চেন্নাই কোয়ালিফাই করার জন্য শেষে 4 বলে প্রয়োজন ছিল 11, পরবর্তীতে 2 বলে 10। কিন্তু শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা সেই কাজটি করতে অক্ষম হন। জাদেজার ব্যাট থেকে 22 বলে 42 রান করলেও চেন্নাই কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। এরই সাথে চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নেয় আরসিবি। ধন্যবাদ সবাইকে।